আমি দীপ্ত টিভির সাথে 2020 সাল থেকে নিয়ে 22-এ শেষ অবধি আমরা দীপ্তর যে সবচেয়ে বড় মেগা সিরিয়াল ছিল প্রতিদিনের ধারাবাহিক মানবিমান, সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্রে অভিনয় করেছি। এবং দীপ্ত টিভির যে সিস্টেমেটিক ওয়েতে চলে শুটিংয়ের শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিস, মানে এত সিস্টেমেটিক ওয়েতে ওনারা পরিচালনা করে যেটা প্রত্যেকটা আর্টিস্ট আমার মতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং দীপ্তর এ যাবৎ পর্যন্ত যতগুলো ধারাবাহিক নাটক প্রচার হয়েছে, শুধু ধারাবাহিক নাটক না অন্যান্য অনুষ্ঠানগুলো, সেটা অন্যান্য বিভিন্ন চ্যানেলের থেকে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এবং মানুষ হলো ইন্ডিয়ান চ্যানেলগুলো থেকে কিন্তু অনেকটাই বাহিরে চলে এসেছে দীপ্তকে, সেজন্য আমি সবসময় খুব সাধুবাদ জানাই তাদের এই চমৎকার সব পরিবেশনার জন্য। এবং দীপ্তর এই 9 বছরের পদার্পণে আমি অনেক অনেক অভিনন্দন জানাই। আমি আসলে দীপ্ত টিভির সাথে এর আগেও কাজ করেছি, এখন দেনা পাওনা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প, ফলে আমাদের জন্য যারা অভিনয় করছি তাদের জন্য একটু চ্যালেঞ্জও বটে, কারণ মানুষের এত বহুল পঠিত একটি ছোট গল্প যেটা নিয়ে মানুষের এক ধরনের কিন্তু আগ্রহ কাজ করবে এবং একটু ভুল ত্রুটি হলেই আসলে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করা হবে। তো আমার কাজটি করতে চেয়ে স্ক্রিপ্ট পড়া এবং আমাদের যিনি ডিরেক্টর গোলাম মুক্তাদি শান ওনার কাজ দেখে আমার কাছে মনে হয়নি যে গতি হারাচ্ছে বা আমরা দেনা পাওনা গল্পটির বাইরে যাচ্ছি, তবে প্রেক্ষাপটটি বর্তমান সময়কে নেওয়া হয়েছে। আর যদি বলি এক কথাই যে গল্পটি কেমন পারিবারিক, দীপ্ত সবসময় আমি খেয়াল করে দেখেছি চেষ্টা করে একটু পারিবারিক আবহকে ঠিক রেখে, মানে পরিবারকে কেন্দ্র করে পরিবারের মানুষগুলোকে নিয়ে গল্প বলার, এক্ষেত্রে তার ব্যত্যয় হবে না। দীপ্তটা একটা আমার কাছে ভালো লাগে, একটু আগেও আমি বলেছি যে দীপ্ত নামটাই, দীপ্ত টিভি নামটা থাকলে এক ধরনের কাজ করার আনন্দ পাওয়া যায়। আর আমার এর আগের চরিত্রগুলো ছিল এবারের চরিত্র থেকে একদম ভিন্ন, তো এবার আমার বোধহয় মানে যদি আমি প্রথম থেকে আমার জার্নিটা শেয়ার করি, প্রত্যেকটি চরিত্রের মানে বাহ্যিক পোশাক থেকে শুরু করে মেকআপ থেকে শুরু করে অ্যাক্টিং প্যাটার্ন থেকে শুরু করে সবগুলোই আমাকে কেন যেন আমাদের ডিরেক্টররা আলাদা আলাদাভাবে ভেবেছেন, এবং এক্ষেত্রেও একদম নতুন রূপেই আমি আসব, আমাদের দর্শকরা আমাকে নতুনভাবেই আবিষ্কার করবেন। দেনা পাওনার বিষয়ে বলার আগে আমি যেটা বলতে চাই, আমি একজন অভিনেত্রী হিসেবে আমার সৌভাগ্য হয়েছে নতুন একটা সিরিয়াল আসতে যাচ্ছে দেনা পাওনা, এটারই অভিষেক অনুষ্ঠানে। তা আমরা তো অনেকদিন ধরেই কাজ করছি দীপ্ত চ্যানেলে, দীপ্তর অনেকগুলো পরিবেশনায় অনেকগুলো সিরিয়ালে কাজ করছি, অনুভূতি কী বলবো, এটা মনে হচ্ছে যে আমারই পরিবার, আমাদেরই বাড়িঘর, নতুন একজন মেহমান আসছে তাকে স্বাগত জানানোর জন্য আমরা এসেছি আর কি, এই আর কি। একদম শুরুর আগে তো বলা যাচ্ছে না, তবে আমরা আশা করবো নিশ্চয়ই দীপ্ত সেরকম শক্তপোক্ত কিছুই একটা দেবে, কারণ এতদিন তো তারা শক্তপোক্ত সিরিয়ালই দিয়েছে, জনগণও নিয়েছে, দর্শকটা ভালোভাবে নিয়েছে, আমরাও মনের আনন্দে কাজ করেছি, আশা করি ভালোই হবে ইনশাআল্লাহ। অনেকটাই পার্শ্ববর্তী দেশের মেগা সিরিজ দেখার নির্ভরতায় চলে গেছে, ঠিক সেই সময়টায় দীপ্ত টেলিভিশন তাদের মেগা সিরিজগুলো শুরু করে। আমার সৌভাগ্য হয়েছিল প্রথম দিককার মেগা সিরিজ অপরাজিতা মাশরাফি জুনিয়র কাজ করার, এখন আমি দেনা পাওনাতে কাজ করছি। আমি সাধুবাদ জানাতে চাই দীপ্ত টেলিভিশনকে যে তারা তাদের নিজস্ব অর্থায়নে যেভাবে আমাদের মেগা সিরিজেরকে টেনে নিয়ে যাচ্ছে এবং দর্শকদেরকে যেভাবে বিনোদিত করছে, এটা আমাদের অভিনেতাদের জন্য একটা অনেক অনেক বড় পাওনা। এবং ধন্যবাদ জানাতে চাই আমার দেনা পাওনা টিমের সবাইকে, স্পেশালি ডিরেক্টর শানকে যে নাকি আমাকে কাস্টিং করেছেন, এবং ধন্যবাদ জানাতে চাই দীপ্ত টেলিভিশনের কর্তৃপক্ষকে যারা নাকি আমাকে যুক্ত করেছেন তাদের দেনা পাওনা সিরিজটার সাথে। আমার অভিজ্ঞতা বলতে দেনা পাওনা একটা আমাদের সমাজ বাস্তবতায় সবসময় ঘটে যাওয়া আমাদের সামাজিক জীবনের কিছু কথা বলা আছে দেনা পাওনাতে, আমার বিশ্বাস যে যারা আমাদের বাংলাদেশ টেলিভিশনের বা আমাদের চ্যানেলগুলোর যারা সিরিজের দর্শক আছেন তারা যদি দেনা পাওনা দেখেন তাহলে আশাহত হবেন না এবং অবশ্যই অবশ্যই তাদের সবার ভালো লাগবে।
অনেকগুলো নতুন মুখ আছে, আশা করি আপনারা সবাই দেনা পাওনা দেখবেন।